আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? এখন আমি আচার বানাচ্ছি আমের সিলকা সহ। তো শুকনা মরিচ দিয়ে দিলাম, লবণ দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া, পাঁচফোড়ন বা যে গুঁড়া গুলো রাখছি ওগুলো দিব। লাস্টে দিব আমের সঙ্গে রসুন আছে, পানি দিয়ে দিলাম, চিনি দিব পরিমাণ মতো, জিরা গুঁড়া, লাস্টে পাঁচফোড়ন গুঁড়া দিব। ভালো করে এভাবে সিদ্ধ করে নেব, আলাদা আর সিদ্ধ করিনি। বলো ফুটেছে আমটা, আবারও দায়িত্বে রাখবো। আমটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন পাঁচফোড়ন মশলাটা দিয়ে দিব, দিয়ে পানিটা শুকিয়ে নেব। পাঁচফোড়নের গুঁড়া এটাতে, আমে আটি শক্ত হয় নাই তাই ভেঙে যাচ্ছে। আর কিছুক্ষণ পরে নামিয়ে নেব, পাঁচ মিনিট পরে। আচারটা হয়ে গিয়েছে, সিলকা সহ দিয়েছিলাম যাতে না ভাঙে, তাও ভেঙে গিয়েছে, সমস্যা নাই, অনেক ভালো হয়েছে খাইতে। এখন আমি ক্যামেরাটা অফ করে দিব, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।